নমস্কার, আমি অনন্যা। আপনাদের সবাইকে জানাই অনন্যার সাথে চ্যানেলে স্বাগত। ঢাকে পড়ল আবার কাঠি। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর পালা। জগদ্ধাত্রী পুজো বলতেই আমাদের চন্দননগর ও কৃষ্ণনগরের কথা মনে পড়ে ঠিকই, তবে কলকাতাতেও কিন্তু বেশ প্রাচীন, বেশ বনেদি বাড়িগুলোতে অনেক দিন ধরে, বহু বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। আজকের ভিডিওটাতে সেরকমই বেশ কিছু বনেদি বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজোকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন, কেমন লাগে সেই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চলে এসেছি আমরা বটকৃষ্ণ পাল পরিবারের জগদ্ধাত্রী পুজোয় সামিল হতে। এই পরিবার দ্বারা বর্তমানে দুটো পুজো করা হয়। আমরা রাস্তার ওপরেরটায় প্রথমে এসেছি, এটা দেখে আমরা পরবর্তী পুজোটায় যাব। প্রখ্যাত ওষুধ ব্যবসায়ী ও প্রস্তুতকারক হিসাবে বটকৃষ্ণ পালের নামের কথা আমরা সবাই প্রায় জানি। তিনি প্রতিষ্ঠা করেন বটকৃষ্ণ পাল অ্যান্ড কোং। আর মায়ের পিছনে যে চালচিত্র থাকে, সেই চালচিত্রে সোনার উপর জল করা হয় এবং সেই চালচিত্র প্রস্তুতকারকও বিকে পাল কোম্পানি। 1893 খ্রিস্টাব্দে 77 নং বেনিয়াটোলা স্ট্রিটে এই মহান পুরুষ জমি কিনে বৃহৎ বসতবাড়ি নির্মাণ করেন। পাল পরিবারের আদি নিবাস ছিল শিবপুরে। বটকৃষ্ণ পাল শিবপুরে অভয়া দুর্গা মাতার পুজো করতেন। তার ইচ্ছা হয়েছিল শিবপুরের অভয়া মাকে বেনিয়াটোলার বসতবাড়িতে পুজো করার, কিন্তু পূর্বপুরুষদের মুখে জানা যায় বটকৃষ্ণ পাল এর স্ত্রীকে মা অভয়া স্বপ্নে জানান, আমি শিবপুরের আদি বাড়িতেই পূজিত হতে চাই। আদেশ করেন বেনিয়াটোলার বাড়িতে মা দুর্গার আরেক রূপ পদ্মাসিনা জগদ্ধাত্রী পুজো করতে। মায়ের আদেশে ভক্তবৎসল বটকৃষ্ণ পাল আজীবন তাই এখানেই জগদ্ধাত্রী মায়ের পুজো করে গেছেন। বটকৃষ্ণ পাল পরিবারের এই পুজোটি দেখে আমরা পাশের গলির রাস্তা দিয়ে একটু হেঁটেই পৌঁছে গেলাম 77 নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে বটকৃষ্ণ পাল পরিবারের আরেকটি পুজো দেখতে। বসতবাড়ি নির্মাণের পর বাড়িতেই এক সুরম্য সুন্দর কারুকার্য খচিত ঠাকুর দালান তৈরি হয়। এই ঠাকুর দালানেই 1307 বঙ্গাব্দে, ইংরাজির 1900 খ্রিস্টাব্দে মহাসমারোহে সাড়ম্বরে শুরু হয় মাতা জগদ্ধাত্রীর পুজো। মাতৃমূর্তি যেমন সুন্দর, মাতৃমূর্তির বিশেষত্ব বাহন সিংহের পিঠে মা দু পা মুড়ে বাবু হয়ে বসে থাকেন এখানে, আর মায়ের সঙ্গে থাকে 4 সখী। মাকে তো স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়ই, এমনকি বাহনকেও সাজানো হয় বিভিন্ন অলঙ্কারে। শোভাবাজার বেনিয়াটোলায় অষ্টধাতুর স্থায়ী দুর্গামণ্ডপ এটি। এখানে প্রতিদিন নিত্য পুজো হয়। বটকৃষ্ণ পালবাড়ি থেকে বেরিয়ে অমৃতলাল দাঁ বাড়ি যাওয়ার পথে গলির মধ্যেই দেখা মিলল এই অপূর্ব সুন্দর মন্দিরটি। সেখানে পুজো দিয়ে আমরা এবার এগিয়ে চললাম অমৃতলাল দাঁ বাড়ির জগদ্ধাত্রী পুজো দর্শনের জন্য। চলে এসেছি হেমকুটিরে, অমৃতলাল দাঁ মহাশয়ের বাড়ির পুজো দেখতে। বাঁকুড়া কোতলপুর অঞ্চল থেকে সুতানুটিতে চলে আসা সম্ভ্রান্ত গন্ধবণিক সম্প্রদায়ের অমৃতলাল দাঁ ছিলেন এই পরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এই পরিবারে পুজো শুরু হয়েছিল 1846 সালে। এখানে দেবীর দুপাশে দুজন সখী ছাড়াও থাকে দুজন করে ঘোড়সওয়ার। সমস্ত নিয়ম মেনেই এখানে পুজো সম্পন্ন হয়।
এই পূজোকে ঘিরে পরিবারের সকলে একত্র হয়। পূজো ছাড়াও এ বাড়িটির দেওয়ালে আঁকা নকশা, ঠাকুরদালান সহ বিভিন্ন জায়গায় সূক্ষ্ম স্থাপত্য শৈলী বাড়িটিকে আরো আরো আকর্ষণীয় করে তুলেছে। এখন আমরা চলে এসেছি পাথুরিঘাটায় বাবু খেলাত চন্দ্র ঘোষের বাড়িতে, যেটাকে খেলাত ভবনও বলা যায়। আবার কেউ কেউ পাথুরিঘাটা রাজবাড়িও বলে থাকেন। অপূর্ব সুন্দর এই খেলাত ভবনটি। বাড়িটিতে নাকি 86টি ঘর আছে, সুতরাং রাজবালি বললে ভুল কিছু বলা হবে না। এই বাড়িটি নির্মাণ করেছিলেন খেলাত চন্দ্র ঘোষ মহাশয়। এই বাড়িতে দুর্গাপুজোও হয় খুব ধুমধাম করে। সেই দুর্গাপুজোর ভিডিও আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন আমার চ্যানেলে। আর এবার জগদ্ধাত্রী পুজোটা আপনাদের দেখাচ্ছি। খেলাতচন্দ্র ঘোষ মহাশয় ছিলেন রামলোচন ঘোষ মহাশয়ের নাতি, আর এই রামলোচন ঘোষ মহাশয় ছিলেন ওয়ারেন হেস্টিংসের দেওয়ান। এই বাড়ির সাথে সঙ্গীতের, সংস্কৃতির যোগসূত্র বরাবরই। নবমী তিথিতেই চার তিথির পুজো একসাথে এখানেও নিষ্ঠা সহকারে পালন করা হয়ে থাকে। ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো প্রায় 200 বছরেরও প্রাচীন পুজো। পুজো শুরু করেছিলেন রামদুলাল দে মহাশয়। নবমীর দিন সংকল্প করে তন্ত্র মেনে ত্রিসন্ধ্যা পুজো হয়। দেবী এখানে কাঠের সিংহাসনে অধিষ্ঠাত্রী। কুমারী পুজো, সন্ধি পুজো হয় এখানে। মাকে নিবেদন করা হয় নিরামিষ ভোগ। প্রথম পুজোয় চালকুমড়ো ও আগ বলি, দ্বিতীয় পুজোয় হয় কুমারী পুজো, এবং তৃতীয় পুজোয় সন্ধিক্ষণে 108টি রূপোর প্রদীপ উৎসর্গ করা হয়। দশমীর দিন কনকাঞ্জলি ও বরণের প্রথা এখানে। রামদুলাল নিবাসের জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো, সমস্ত পুজোগুলোই আলাদা মাত্রা। চলে এসেছি নীলমণি মিত্র স্ট্রিটের দর্জিপাড়া মিত্র বাড়িতে। এই বাড়ির পুজো বহু প্রাচীন। পুজো শুরু হয়েছিল 1752 সালে। এখানে পুজো হয় শাক্ত মতে। আগে বলি প্রথা চালু থাকলেও
এখন আর নেই। এই বাড়ির পুজো একটু অভিনব। এই বাড়ির পুজোয় গতানুগতিক কুমারী পুজো, শ্রী বরণডালা কিন্তু নেই। পরিবারের ইষ্ট দেবী বলে এখানে বেদিতে তীর কাঠি দিয়ে ঘেরা হয় না, দেবীর অর্ঘ বাঁধা হয় কলা পাতা দিয়ে। মায়ের মুখের রং যেন ঠিক শিউলি ফুলের বোটার রঙের। মাতৃপ্রতিমা এবাড়ির এটাই বৈশিষ্ট্য। চলছে হোমের প্রস্তুতি, অষ্টমী পুজো চলছে এই বাড়িতে। মুক্তারাম বাবু স্ট্রিটের এই চোরবাগান মিত্রবাড়ির পুজো প্রায় 250 বছরেরও বেশি প্রাচীন। এই পরিবারের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশ নিবাসী। এখানে দেবী মূর্তিটি বেশ অভিনব। মায়ের দুপাশে জয়া বিজয়া অধিষ্ঠান করে। কলকাতার বৌবাজার এলাকার নীলমণি দে ঠাকুর বাড়ির পুজো প্রায় 140 বছরের কাছাকাছির পুরনো। নবমীর দিনই পরপর 4 দিনের পুজো হয়। সুন্দর বাড়িটির সুন্দর ঠাকুর দালানে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। জাঁক জমকপূর্ণভাবে এখানে পুজো সম্পন্ন হয়। সোলার সাজের সাবেক প্রতিমা। দশমীর দিন গৌর নিতাইয়ের বিশেষ পুজো উপলক্ষে অন্নভোগ হয়। ১০৮ প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এবার চলছে ধুনো পুরানোর প্রস্তুতি। এই বাড়ির ধুনো পুরানো একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। সারিবদ্ধভাবে মহিলারা বসে আছেন ধুনো পুরানোর জন্য। দু হাত ও মাথায় নিয়ে জ্বলন্ত সরাদ, এ এক অভিনব দৃশ্য। জানবাজারে রানী রাসমণির পরিবারের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল প্রীতরাম দাসের হাত ধরে। একসময় বীরভূমের শিল্পীরা এসে মূর্তি করতেন, তবে বর্তমানে মাতৃপ্রতিমা আনা হয় কুমোরটুলি থেকেই। পশুবলি এখন বন্ধ। পুজোর ভোগে থাকে লুচি, তরকারি এবং নানান প্রকার মিষ্টান্ন। এই বাড়ির দুর্গাপুজো ভীষণ সুন্দর। আমার কলকাতার বনিদি বাড়ির দুর্গাপুজোতে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর এবার দেখালাম রানী রাসমণির বাড়ির জগদ্ধাত্রী পুজো। এই বাড়িতে এখন চলছে কুমারী পুজো। অনন্যার সাথে এরকম নতুন নতুন জায়গা আপনাদের ঘুরে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অনন্যার সাথে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকুন। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।